রওনা দিয়েছিল গত বড়দিনে এক মাসে পৃথিবী থেকে পনেরো লক্ষ ঠিক পনেরো লক্ষ নয় চোদ্দ লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরে পৌঁছে গেল মহাকাশ দূরবীন জেমস ওয়েব গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে সে পৌঁছে গিয়েছে বলা যেতে পারে মানে একেবারেই যে ডিস্টেন্স তা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে আমি লাইভ ট্র্যাকিংয়ে দেখাব তবে এই যে আমাদের অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটলো বলা যেতে পারে এবং এখানে আর একটি খবর যেটা এর পর কী হবে এবার সন্তর্পণে ছোটোখাটো তিনটি মোচর মিড কোর্স কারেকশান বা এমসিসি দিতে হবে তার চলনে এমসিসি ওয়ানে এমসিসি ওয়ান বি এমসিসি টু তাতেই সেকেন্ড লেগরঞ্চ পয়েন্ট মানে এল টু সেই বিশেষ একটি কক্ষপথে পৌঁছে দেওয়া হবে জেমস ওয়েবকে বলা যেতে পারে পৌঁছে গিয়েছে ইনসারশান হবে ঢুকে যাবে একেবারেই সেখানেই রয়েছে যেখান থেকে সে ইনফারেড রশ্মি পর্যবেক্ষণ করবে জানার চেষ্টা করবে বিগ ব্যাঙের সময়ের অর্থাৎ এই মহাবিশ্বের জন্মলগ্নের কথা কাজটি সহজ নয় ইনফারেড তথা অবলোহিত রশ্মি কার্যত তাপরশ্মি ফলে নিজেকে ঠান্ডা রেখে কাজ করতে হবে জেমস ওয়েবকে ফ্রেঞ্চ গায়ানায় ইউরোপের মহাকাশ বন্দর থেকে আরিয়ান ফাইভ রকেটে চেপে এতটা পথ পাড়ি দিয়ে গরম হয়ে রয়েছে দূরবীনটি সেটিকে প্রথমে ঠান্ডা করতে হবে এরপর সূর্যের তাপ থেকে বাঁচাতে হবে এটিকে এক্ষেত্রে কৌশলটি হল জেমস ওয়েব এমনভাবে সূর্যকে পাক খাবে যাতে সবসময় পৃথিবী ও চাঁদ থাকে মাঝখানে এভাবে পৃথিবীর অন্ধকার পার্শ্বে থেকে সূর্য থেকে লুকিয়ে চলবে জেমস ওয়েবের পরিক্রমা এতে সেটি মহাকাশের গভীর থেকে আসা তাপরশ্মি ধরতে পারবে নিখুঁতভাবে বলে রাখি পৃথিবী থেকে যত দূরে গেছে তা কিন্তু পৃথিবী থেকে যে চাঁদের দূরত্ব তার প্রায় সাড়ে তিন গুণ দূরত্বে পৌঁছে গিয়েছে সূর্য পৃথিবী চাঁদ তিনটি ভারী বস্তুকে একদিকে ও এক রেখায় রেখে চললে দূরবীনটির উপরে মহাকর্ষ আকর্ষণ ও সেটির বাইরের দিকে ছিটকে যাওয়ার বলের মধ্যে ভারসাম্য থাকবে জ্বালানি খরচও অনেক কম হবে তাতে আমাদের কাছাকাছি বেশ কয়েকটি ল্যাগরেঞ্জ পয়েন্ট রয়েছে এল ওয়ান রয়েছে পৃথিবী থেকে সূর্যের দিকে এটিও পনেরো পনেরো লক্ষ কিলোমিটার দূরেই সেখানে অনেকগুলি দূরবীন রয়েছে সূর্যের মতিগতি বোঝার জন্য কক্ষপথ হিসাবে এল ফোর ও এল ফাইভ স্থিতিশীল হলেও জেমস ওয়েবের জন্য এল টুই কিন্তু আদর্শ একটি পয়েন্ট এবং সেখানে পৌঁছে গিয়েছে এখন ইনসারশন বার্ন এবং জাস্ট প্রবেশ গতকাল ভারতীয় সময় রাত্রির দেড়টা এবং বাংলাদেশের সময় অনুযায়ী রাত দুটো নাগাদ এটি কিন্তু তার গন্তব্যে পৌঁছায় আস্তে আস্তে করে এগোতে এগোতে সে পৌঁছে গিয়েছে গন্তব্যে এবং এলটুতে প্রবেশ করার জাস্ট পালা আমি চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে এই মুহূর্তের পরিস্থিতি কি আপনারা রেগুলারি লাইভ ট্র্যাকিং দেখছিলেন এই মুহূর্তে আর কতটা বাকি ছিল সমস্তটাই জানতে পেরেছিলেন কিন্তু আমরা একেবারে সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে চলে যাই এই যে লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দেখুন চোদ্দ লক্ষ ষাট হাজার পাঁচশো উনত্রিশ কিলোমিটার দূরে চলে গিয়েছে এবং দিন তিরিশ দিন আঠেরো ঘন্টা চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড হয়ে গিয়েছে এই যে টু এল টু অরবিট এল টু কক্ষপথ বাকি ছিল এটা ক্রমশ কমে আসছিল সেটা কিন্তু জিরো জিরোই হয়ে গিয়েছে তার মানে সে তার গন্তব্যে পৌঁছে গিয়েছে এবং ডিস্টেন্স কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলেছে যদিও ক্রুজিং স্পিড এখন রয়েছে সামান্য একটু গতিবেগে সে আস্তে আস্তে করে এগোলেও সেটা আর এখন আর কাউন্টে ধরা হচ্ছে না কেন কাউন্ট ধরা হচ্ছে না তার কারণ হচ্ছে সে তাকে যেইখানে পাঠানো হয়েছিল সেই জায়গায় সে ইয়ে করে ফেলেছে রিচ করে ফেলেছে যেটা হট সাইড আমি বলছিলাম হট সাইড কিন্তু এখনও চুয়ান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ সাইডে এবং বি সাইডে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটিকে আরেকটু ঠান্ডা করতে হবে অন্য সাইড কোল সাইড কিন্তু ঠিকঠাকই আছে মানে যেটা সূর্যের দিকে ছিল না যেটা সূর্যের দিকে ছিল তার তাপমাত্রা একটু বেশি আছে তবে পৃথিবীর ছায়াকে কাজে লাগিয়ে ছায়া স্যাডোকে কাজে লাগিয়ে অন্ধকার দিকটাকে কাজে লাগিয়ে এর তাপমাত্রা আরও খানিকটা কমবে ইনসারশনের ব্যাপারে জানেন ইঞ্জিনটাকে অন করে সে কখপথে প্রবেশ করবে এবং এই যে পৃথিবী থেকে রওনা হয়েছিল হয়ে কিন্তু একে কিন্তু এই মুহূর্তে এল টু পয়েন্টের মধ্যে প্রবেশ করিয়েই দেওয়া হয়েছে এবং এই জায়গাতে রয়েছে জেমস ওয়েব আমি একটু জুম করলে আপনারা দেখতে পারবেন খুব একটা বেশি জুম হচ্ছে না যাই হোক একটা ল্যাপটপে হচ্ছে বলে বোঝাও যাচ্ছে এটা পজিশনটা এই যে এই পজিশনে এই মুহূর্তে রয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন শুরু হবে হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন অতএব বলা যেতে পারে যে রওনা হওয়ার ডে ওয়ান থেকে আজকে তিরিশ দিনের পর কমপ্লিট করে একেবারে যা যখন তাকে ইয়ে করা হয়েছিল দেওয়া হয়েছিল কাজ সে কিন্তু ঠিকঠাক মতো সেই ধাপে ধাপে মাইলস্টোনগুলোকে পার করে পৌঁছে গিয়েছে একেবারে তার গন্তব্য এল টু টু যে পয়েন্ট বা কক্ষপথ সেই কক্ষপথে এবং সে কাজ শুরু করতে একটু সময় লাগবে আমি কালকেও বলছিলাম একটু সময় লাগারই কথা তার কারণ এখনও এর ভিতরকার যে ইন্সট্রুমেন্টগুলি রয়েছে বিভিন্ন যে স্পেকট্রোমিটার তারপরে অ্যানালাইজার সমস্ত কিছু কিন্তু ক্যালিব্রেশন হবে তারপর যদিও আউটসাইড ক্যালিব্রেশন একেবারেই কমপ্লিট মিরার ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে সব কিছুই আর এল টু পয়েন্টও সে পৌঁছে গিয়েছে তার মানে প্রথম যে তার একটা বিরাট বড় মাইলস্টোন সে পার করে ফেললো এইবার কাজ শুরুর পালা কাজ শুরু করতে একটু সময় লাগবে আর প্রথমে হয়তো একেবারে যেই যেই বিগ ব্যাঙের বিষয়গুলো বা তারাদের জন্ম যেগুলো বলছিলাম সেগুলো তুলে আনতে একটু তো সময় লাগবেই কিন্তু আপাতত আশা করতে পারি কয়েকদিনের মধ্যেই হয়তো এই জেমস ওয়েব থেকে তোলা এক অসাধারণ কোন ছবি আমাদের হাতে চলে আসবে এটা আশা করা যেতে পারে সেটা হয়তো হেভি কিছু বিশ্লেষণ নয় জাস্ট একটা টেস্টিং পিকচার আশা করি নাসা তুলবে এবং আমাদের সাধারণ মানুষের জন্য সেটিকে পাঠাবে হয়তো সেটির সঙ্গে হাবেল টেলিস্কোপের ছবি খুব একটা যে হেভি পার্থক্য হবে তা নয় তার কারণ হচ্ছে সেটির আমি যেটা বলছিলাম যে একেবারে যেই বিশ্লেষণগুলো করার কথা সেগুলো করতে গেলে তো সমস্ত ইন্সট্রুমেন্টকে ক্যালিব্রেট করতে হবে কিন্তু যতক্ষণ না সে ক্যালিব্রেট হচ্ছে ততক্ষণ হয়তো তার প্রাথমিক যে মিরার আছে এবং প্রাথমিক যে ক্যামেরা রয়েছে লেন্স রয়েছে তার মাধ্যমে কিছু অন্তত সাধারণ মানের ছবি হলো তুলে আমাদেরকে পাঠাবে ডেপ্লয়মেন্টে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পজিশন চলে এসছে এবং এইদিকে এটা উল্টে যাবে উল্টে এদিকে মুখ হয়ে যাবে এখন এই পজিশানে রয়েছে এদিকে মুখ হয়ে যাবে এবং এদিকে মুখ হয়ে কিন্তু সে কাজ শুরু করবে তো এই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট অধিরা আগ্রহে প্রতিটি মানুষ অপেক্ষা করছিলেন যে তারা যেন এই এল টু পয়েন্ট পর্যন্ত যে পৌঁছাচ্ছে তার বিবরণ সমস্ত দিন লাইভ আপডেটের মধ্যে পেয়ে যান তো সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর বেশি ভিডিওটা বড় করলাম না আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে দিই এই বছর কিন্তু ইসরোর কয়েকটি লঞ্চ পরপর হতে চলেছে এবং সেই লঞ্চগুলো সম্পর্কে আপডেট পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর থাকবে গগনযান নিয়েও আপডেট ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে টাটা